Subscribe now and press the bell icon. Never miss an update. হুগলি জেলায় জনাই গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। টাকা নেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। ভাইরাল সেই ভিডিও জনাই গ্রাম পঞ্চায়েতের সদস্যা ইসমাতারা বেগমকে টাকা নিতে দেখা যাচ্ছে। বেআইনি নির্মাণ এর কাগজপত্র করে দেওয়ার জন্য তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এ বিষয়ে হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, ভিডিওর সত্যতা যাচাই করে দেখছি, যদি সত্য হয় এ ধরনের অন্যায় তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, তুই বলছো তো কালকে 9:30 সময় তুই থাকবে, আমি কাল যাবো, তোমার চিন্তা করো না। আমি কাজ করলি যেই জিজ্ঞেস করবে কাগজ সদস্যকে দেখেছি, সদস্য কাগজ দেখে আমার কাজ করে দিচ্ছি, এর তো উপরে উঠবে না। কাল 9:30 তুই থাকবে, রেডি হয়ে থাকবে, আমি যাবো, বলে দিচ্ছি, বুঝতে পারলো তো? তোমার এত বড় কাগজ ফোন করলো মানে কোনো কাগজ একটা মানে সবাই খালি এটা বলছে কাগজ দেখা, কাগজ দেখা। আমি কাল জোর বলাই তো বলে দেবো, বলেছি ঠিক আছে। আর কোনো ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল আর একটা ভাই মোটা করে চা বিক্রি করে, তিনটে সব কটা জল করে তোমার সামনে বলে আসবো, বলেছেন তো? যদি সত্য হয় এ ধরনের অন্যায় তৃণমূলে বরদাস্ত করবে না এবং কড়া ব্যবস্থা নিয়ে নেওয়া হবে। রিলাইফ নেশা মুক্তি কেন্দ্র পরিচালনায় রিলাইফ ফাউন্ডেশন। আপনি বা আপনারা কেউ কি নেশায় আসক্ত? তাহলে জেনে রাখুন, নেশা একটি রোগ, এই রোগের চিকিৎসা সম্ভব। আমাদের পরিষেবা সচেতনতা বৃদ্ধি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ, নেশা বর্জনের শারীরিক ও মানসিক চিকিৎসা, ইনডোর কাউন্সিলিং, থেরাপি, জরুরি পরিষেবা, নেশা পরিত্যাগের পর পেশাগত পুনর্বাসনের প্রচেষ্টা, ফলো আপ চিকিৎসা ও কাউন্সেলিং, ভর্তির নিয়মাবলী, ফটো 3 কপি, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি জেরক্স 1 কপি, ভর্তির সময় পরিবারের সদস্যদের উপস্থিত আবশ্যক, 24 ঘন্টা ভর্তি নেওয়া হয়, অনিচ্ছুক রোগীদের বাড়ি হইতে পিক আপ করে আনার ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা রিলাইফ নেশামুক্তি কেন্দ্র, উমরপুর NH34, ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7908284797 অথবা 7797374996।